এসি কেনার হিড়িক এবার একটু বেশি। ভোল্টাসের তরফে জানানো হয়েছে শুধু গরম নয়, এসি কেনার হার বেড়েছে আরও বেশ কয়েকটি কারণে। তথ্য বলছে সারা দেশে হু হু করে বাড়ছে এসি বিক্রির হার, আর সেই হার আগামী কয়েক বছরে আরও বাড়বে। প্রচণ্ড গরমে অনেকেই বাধ্য হয়ে এসি কিনছে, আবার অনেকেই বেশ কয়েক মাস আগে থেকে এসি কেনার পরিকল্পনা করে রেখেছিলেন। ভোল্টাস 2023-24 অর্থবর্ষে রেকর্ড সংখ্যক এসি ইউনিট বিক্রি করেছে। সংস্থার দাবি সারা দেশে তারা 2 মিলিয়নের বেশি এসি রেকর্ড বিক্রি করেছে, যা কিনা রেকর্ড। ভোল্টাসের এসি বিক্রি বার্ষিক হার বেড়েছে 35%, যা কিনা রেকর্ড। সংস্থার সমীক্ষার তথ্য বলছে 2028-এর মধ্যে এসি বিক্রি বাড়বে রেকর্ড হারে। বিশেষজ্ঞরা বলছেন সহজলভ্য EMI অপশন এসি বিক্রির ক্ষেত্রে বুস্টার হিসেবে কাজ করছে, এমনকি গ্রাহকদের আয়ের সামান্য বৃদ্ধিও কয়েকটি কারণের মধ্যে একটি। আরও জানা গিয়েছে শহরের পাশাপাশি এখন গ্রামাঞ্চলেও বহু মানুষ উন্নত এবং আরামদায়ক জীবনযাপন করতে চাইছেন, ফলে আয়ের একটা অংশ অনেকেই এসি এবং ইলেকট্রিক বিলের জন্য সরিয়ে রাখছেন। এসি কেনার হিড়িক এবার একটু বেশি। ভোল্টাসের তরফে জানানো হয়েছে শুধু গরম নয়, এসি কেনার হার বেড়েছে আরও বেশ কয়েকটি কারণে। তথ্য বলছে সারা দেশে হু হু করে বাড়ছে এসি বিক্রির হার, আর সেই হার আগামী কয়েক বছরে আরও বাড়বে। প্রচণ্ড গরমে অনেকেই বাধ্য হয়ে এসি কিনছে, আবার অনেকেই বেশ কয়েক মাস আগে থেকে এসি কেনার পরিকল্পনা করে রেখেছিলেন। ভোল্টাস 2023-24 অর্থবর্ষে রেকর্ড সংখ্যক এসি ইউনিট বিক্রি করেছে। সংস্থার দাবি সারা দেশে তারা 2 মিলিয়নের বেশি এসি রেকর্ড বিক্রি করেছে, যা কিনা রেকর্ড। ভোল্টাসের এসি বিক্রি বার্ষিক হার বেড়েছে 35%, যা কিনা রেকর্ড। সংস্থার সমীক্ষার তথ্য বলছে 2028-এর মধ্যে এসি বিক্রি বাড়বে রেকর্ড হারে। বিশেষজ্ঞরা বলছেন সহজলভ্য EMI অপশন এসি বিক্রির ক্ষেত্রে বুস্টার হিসেবে কাজ করছে, এমনকি গ্রাহকদের আয়ের সামান্য বৃদ্ধিও কয়েকটি কারণের মধ্যে একটি। আরও জানা গিয়েছে শহরের পাশাপাশি এখন গ্রামাঞ্চলেও বহু মানুষ উন্নত এবং আরামদায়ক জীবনযাপন করতে চাইছেন, ফলে আয়ের একটা অংশ অনেকেই এসি এবং ইলেকট্রিক বিলের জন্য সরিয়ে রাখছেন। এসি কেনার হিড়িক এবার একটু বেশি। ভোল্টাসের তরফে জানানো হয়েছে শুধু গরম নয়, এসি কেনার হার বেড়েছে আরও বেশ কয়েকটি কারণে। তথ্য বলছে সারা দেশে হু হু করে বাড়ছে এসি বিক্রির হার, আর সেই হার আগামী কয়েক বছরে আরও বাড়বে। প্রচণ্ড গরমে অনেকেই বাধ্য হয়ে এসি কিনছে, আবার অনেকেই বেশ কয়েক মাস আগে থেকে এসি কেনার পরিকল্পনা করে রেখেছিলেন। ভোল্টাস 2023-24 অর্থবর্ষে রেকর্ড সংখ্যক এসি ইউনিট বিক্রি করেছে। সংস্থার দাবি সারা দেশে তারা 2 মিলিয়নের বেশি এসি রেকর্ড বিক্রি করেছে, যা কিনা রেকর্ড। ভোল্টাসের এসি বিক্রি বার্ষিক হার বেড়েছে 35%, যা কিনা রেকর্ড। সংস্থার সমীক্ষার তথ্য বলছে 2028-এর মধ্যে এসি বিক্রি বাড়বে রেকর্ড হারে। বিশেষজ্ঞরা বলছেন সহজলভ্য EMI অপশন এসি বিক্রির ক্ষেত্রে বুস্টার হিসেবে কাজ করছে, এমনকি গ্রাহকদের আয়ের সামান্য বৃদ্ধিও কয়েকটি কারণের মধ্যে একটি। আরও জানা গিয়েছে শহরের পাশাপাশি এখন গ্রামাঞ্চলেও বহু মানুষ উন্নত এবং আরামদায়ক জীবনযাপন করতে চাইছেন, ফলে আয়ের একটা অংশ অনেকেই এসি এবং ইলেকট্রিক বিলের জন্য সরিয়ে রাখছেন। এসি কেনার হিড়িক এবার একটু বেশি। ভোল্টাসের তরফে জানানো হয়েছে শুধু গরম নয়, এসি কেনার হার বেড়েছে আরও বেশ কয়েকটি কারণে। তথ্য বলছে সারা দেশে হু হু করে বাড়ছে এসি বিক্রির হার, আর সেই হার আগামী কয়েক বছরে আরও বাড়বে। প্রচণ্ড গরমে অনেকেই বাধ্য হয়ে এসি কিনছে, আবার অনেকেই বেশ কয়েক মাস আগে থেকে এসি কেনার পরিকল্পনা করে রেখেছিলেন। ভোল্টাস 2023-24 অর্থবর্ষে রেকর্ড সংখ্যক এসি ইউনিট বিক্রি করেছে। সংস্থার দাবি সারা দেশে তারা 2 মিলিয়নের বেশি এসি রেকর্ড বিক্রি করেছে, যা কিনা রেকর্ড। ভোল্টাসের এসি বিক্রি বার্ষিক হার বেড়েছে 35%, যা কিনা রেকর্ড। সংস্থার সমীক্ষার তথ্য বলছে 2028-এর মধ্যে এসি বিক্রি বাড়বে রেকর্ড হারে। বিশেষজ্ঞরা বলছেন সহজলভ্য EMI অপশন এসি বিক্রির ক্ষেত্রে বুস্টার হিসেবে কাজ করছে, এমনকি গ্রাহকদের আয়ের সামান্য বৃদ্ধিও কয়েকটি কারণের মধ্যে একটি। আরও জানা গিয়েছে শহরের পাশাপাশি এখন গ্রামাঞ্চলেও বহু মানুষ উন্নত এবং আরামদায়ক জীবনযাপন করতে চাইছেন, ফলে আয়ের একটা অংশ অনেকেই এসি এবং ইলেকট্রিক বিলের জন্য সরিয়ে রাখছেন।